আসসালামু আলাইকুম, আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। আমার ঠিক পেছনেই পরের দিনের বিপিএল এর ম্যাচের জন্য মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পিচ প্রস্তুত করা হচ্ছে গামিনী ডিসিলভার তত্ত্বাবধানে। অনেকের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আছে এই মুহূর্তে যে মিরপুরের পিচ সকালবেলা একরকম আচরণ করছে, অর্থাৎ দিনের ম্যাচে একরকমের আচরণ করছে, আবার রাতের ম্যাচে আরেক ধরনের আচরণ কেন করছে। এবং সেই আলোচনাটার প্রেক্ষিতে আসলে আমি ব্যাখ্যা করতে চাই কেন মিরপুরের পিচে দুই সময়ে দুই ধরনের আচরণ লক্ষ্য করা যাচ্ছে। মূলত দিনের ম্যাচের সময়টাতে পিচ অনেক বেশি ড্রাই থাকছে। ম্যাচ শুরু হচ্ছে দুপুর 1:30, 2 কিংবা 2:30 যে সময় বলি না কেন, কিন্তু পিচের কাভার কিন্তু খুলে ফেলা হচ্ছে সেই সকাল 7 কিংবা 7:30 সময়, যে কারণে একটা 5 বা 6 ঘন্টার গ্যাপে খেলা শুরু হচ্ছে। ইন দ্য মিন টাইম পিচ কিন্তু অনেক বেশি মাত্রায় ড্রাই হয়ে যাচ্ছে, এবং সেই ড্রাইনেসের কারণে, অর্থাৎ পিচ যেহেতু সেখানে ময়েস্ট থাকছে না, পিচ যেহেতু সেখানে ড্রাই থাকছে, এই ড্রাইনেসের কারণে যে বিষয়টা আসলে আমরা দেখতে পারি তা হচ্ছে ব্যাক অফ লেন্থের একটা জোন থেকে বল খুব থেমে থেমে আসছে। অর্থাৎ ব্যাটসম্যানরা যে শটগুলোই খেলতে যাচ্ছেন অনেকাংশে মিসকিউড শট হয়ে যাচ্ছে। তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে প্রপার রিয়াকশন টাইমে ব্যাটসম্যানরা কিন্তু বলটাকে ঠিকমতো পাচ্ছেন না, অর্থাৎ সেক্ষেত্রে বলটা থেমে থেমে আসছে, কারণ পিচটা সে সময় কিন্তু ভেজা না, অর্থাৎ সেই জায়গাটায় পিচটা ড্রাই। এবং অবশ্যই ওয়েদার কন্ডিশন একটা অত্যন্ত বড় ফ্যাক্টর, এবং এই ধরনের ওয়েদার কন্ডিশনে যেটা হয় যে বলের সিমটাকে যে সমস্ত পেস বোলাররা খুব ভালোমতো ব্যবহার করতে পারেন, সে সমস্ত পেস বোলাররা কিন্তু ওয়েদারের যে একটা ফায়দা রয়েছে সেই ফায়দাটা খুব ভালোমতো নিতে পারেন, কিংবা পিচের যে স্লোনেসটা সেটাকে খুব ভালোমতো কাজ করাতে পারেন। আমরা দেখেছি থিসারা প্যারাডা ক্রস সিমে বল করছিলেন, ক্রস সিমে বল করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে বল নিজের কাছ থেকে খুব বেশি কন্ট্রোল করা যায় না, বাট যদি প্রপার সিমে বলটাকে হিট করাতে পারেন, যেমন মাশরাফি বিন মুর্তুজাকে আমরা দেখেছি, আলামিন হোসেনকে আমরা দেখেছি, প্রপার সিমে বলটাকে হিট করাতে পারলে ওই নির্দিষ্ট জোন থেকে বল কিন্তু একটু স্লো আসছে, অর্থাৎ সেই জায়গাটায় ব্যাটসম্যান অনেকাংশে একটু দ্বিধান্বিত হয়ে যাচ্ছেন যে শটটা তিনি আসলে কোন সময় খেলবেন, সেই বিষয়টা দেখা যাচ্ছে। এবং যে বিষয়টা আসলে হয় যে দিনের বেলা যেহেতু ডিউ পয়েন্ট থেকে টেম্পারেচার খুব বেশি কমে না, সেই জায়গাটায় ময়েস্ট কিন্তু খুব বেশি থাকে না পিচটা, কিন্তু রাতের বেলা যে বিষয়টা হয় আমরা জানি যে বিষয়টা ঘটে, আসলে আপনি প্রাকৃতিকগতভাবে যদি চিন্তা করেন রাতের বেলা ডিউ পয়েন্ট থেকে টেম্পারেচারটা নিচের দিকে নেমে যায় এবং ওয়েদারটা অনেক বেশি, অর্থাৎ কুয়াশা যেটা, সেই কুয়াশাটা কিন্তু ভারী হয়ে নিচের দিকে নেমে যায়, এবং নিচের দিকে নেমে যাওয়ার কারণে সেই জায়গাটায় শিশির জমা পড়ে যে বিষয়টা আমরা জানি, এবং তাতে যে জিনিসটা হয় তা হচ্ছে উইকেটটা কিন্তু অনেক বেশি ময়েস্ট হয়ে যায়, এবং ময়েস্ট যেহেতু হয়ে যায় অর্থাৎ সেখানে উইকেট ভিজে যায়, তাতে বল প্রপার রিয়াকশন টাইমের চাইতে অনেক সময় অ্যাকুরেট টাইমে বল ব্যাটে চলে আসে, যেহেতু বলটা স্কিড করে তখন ব্যাটসম্যান খুব সহজেই বলটাকে ব্যাটে পান। এবং স্পিনারদের জন্য একটা বিষয় তো অবশ্যই রয়েছে, বল যেহেতু ভিজে যায় বল গ্রিপ করাটা অনেক প্রবলেম, আরেকটা বিষয় হচ্ছে পিচে বল পড়ার পর যেহেতু বলটা স্কিড করছে উইকেটটা ময়েস্ট থাকছে, তার মানে সেই জায়গাটা উইকেটটা ভেজা থাকছে, বল খুব বেশি আসলে টার্ন করে না, টার্নের পরিবর্তে সেক্ষেত্রে স্কিড করে, এবং সেই স্কিড করার কারণেই বলটা কিন্তু প্রপার রিয়াকশন টাইমে ব্যাটসম্যানের ব্যাটে চলে আসছে এবং ভেরি মাচ ইজি টু প্লে। এবং এই জায়গাটায় প্রাকৃতিক যে কারণটার কথা আমরা বলছিলাম যে দিনের বেলা একরকমের বিষয়, যেহেতু দিনের বেলা ডিউ পয়েন্টের নিচে খুব বেশি টেম্পারেচারটা নামে না, সুতরাং কুয়াশাটা কিন্তু বাতাসেই থাকে, সেই জায়গাটা আমরা দেখতে পাই, কিন্তু রাতের বেলা যেহেতু ডিউ পয়েন্টের নিচে টেম্পারেচার নেমে যায় সেটা ভারী হয়ে নিচের দিকে নামে এবং তখন শিশির জমা হয়, উইকেটটা ময়েস্ট হয়ে যায়, উইকেটটা অনেক ভেজা হয়ে যায়। সো দিস ইজ দ্য রিজন বাহাইন্ড যে কেন মিরপুরের মাঠে দিনের বেলা একরকমের আচরণ হচ্ছে, রাতের বেলা আরেক রকমের আচরণ হচ্ছে। এবং নর্মালি যে বিষয়টা হয় যে উইকেট ড্রাই থাকার পরেও যে স্লোনেসের জায়গাটা, হ্যাঁ ডেফিনেটলি আপনি একটা বিষয় বলবেন যে পুরোটাই তো প্রকৃতির উপর ছেড়ে দেওয়া যায় না, উইকেট ড্রাই হচ্ছে, উইকেট ড্রাই হওয়াতে মিরপুরের পিচের যে অরিজিনাল স্লোনেসটা সেই স্লোনেসটা আপনি অনেক ভালোমতো বুঝতে পারছেন বা ফিল করতে পারছেন দিনের বেলা, কিন্তু রাতের বেলা যেহেতু ভেজা, অর্থাৎ সারফেসটা ভেজা, পিচটা ভেজা, সুতরাং সেই জায়গাটাতে স্লোনেসটা অত বেশি ফিল করা আসলে সম্ভব হয় না, যে কারণে প্রপার রিয়াকশন টাইমে বলটা ব্যাটে চলে আসে। বাট দ্যাট ডাজেন্ট মিন যে আপনি এই কথা বলে আসলে স্কেপিং ওয়েতে যাওয়ার কোনো সুযোগ রয়েছে, যে যিনি পারেন তিনি তো সবসময় পারেন, ডেফিনেটলি মিরপুরের পিচের একটা স্লোনেসের ব্যাপার তো রয়েছে, এবং এতগুলো বছরেও আমরা এখন পর্যন্ত আসলে সেই স্লোনেসের জায়গাটা খুব বেশি পরিবর্তন করতে পারি নাই। ওই যে পেছনে যে ভদ্রলোক গোল টুপি, রাউন্ড টুপি মাথায় নিয়ে আছেন গামিনী ডিসিলভা, এই ভদ্রলোকের আন্ডারেই মিরপুরের পিচটা রয়েছে, এবং শুধুমাত্র মিরপুরের পিচ না, এন্টায়ার মিরপুরের গ্রাউন্ডটাই রয়েছে, মিরপুরের এই গ্রাউন্ডের অভিভাবক তিনি, এবং তিনি তার নিজের ইচ্ছামতোই তাকে দেয়া হয়েছে সেই স্বাধীনতার জায়গাটা, এবং তিনি সেই স্বাধীনতার পূর্ণ ব্যবহারটা আসলে করছেন, এবং করছেন কেমন করছেন তার জাজমেন্টের জায়গাটা আমি এখান থেকে অবশ্য বললে ভুল হবে, আপনি বলতে পারেন যে আমি হয়তো বা পক্ষপাতমূলক কোনো কথা বলছি কিনা, আপনাদের উপরে ছেড়ে দিলাম, আসলে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে লিখে পাঠাবেন
যে গামিনি ডিসিলভা যে ধরনের পিচ বানাচ্ছেন বা যে ধরনের পিচ আলটিমেটলি বাংলাদেশে আমরা এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে খেলছি, ম্যাক্সিমাম সংখ্যক ম্যাচ যেখানে হয়, সেই ধরনের পিচকে আপনারা কেমনভাবে রেট করছেন, আপনাদের কাছে কি মনে হয়, পুরো এন্টায়ার ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম যে কেন দিনের বেলা একরকম রাতের বেলা আরেক রকম আপনি আচরণ দেখতে পাচ্ছেন পিচের। বিষয়টা এরকম না যে রাতের বেলা পিচ ফার্স্ট পিচে খেলা হচ্ছে, একই পিচে খেলা হচ্ছে, দিনে এবং রাতে একই পিচে খেলা হচ্ছে, কিন্তু প্রাকৃতিক কত কারণে, যেহেতু ডিউ ফ্যাক্টর একটা অত্যন্ত বড় কারণ, উইকেটটা ময়েস্ট হয়ে যায়, বলটা স্কিড করে, তাড়াতাড়ি ব্যাটে আসে, ব্যাটসম্যান শট খেলতে পারেন। কিন্তু মিরপুরের পিচের যে অরিজিনাল বৈশিষ্ট্যটা, আসলে ন্যাচারাল বৈশিষ্ট্যটা, যেভাবে যে ক্লে কন্টেন্ট দিয়ে বা যেভাবে বানানো হয় পিচটাকে, তার আসল যে রং রূপ রস বৈচিত্র্যটা, সেটা আপনি দিনের বেলা উইকেটটা যখন ড্রাই থাকে সে কারণে আপনি খুব ভালো মতো বুঝতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ।